Hello viewers, assalamu alaikum. This is Fahim. Welcome to my channel Spectrum. আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা কিভাবে ভগ্নাংশ দেখে বলে দিতে পারবো যে কোনটি বৃহত্তম ভগ্নাংশ বা কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ কোন প্রকার ক্যালকুলেটর ইউজ করা ব্যতীত. Okay, this is the technique one. যে প্রথম টেকনিক প্রথম কোশ্চেন হচ্ছে যে নিচের কোনটি বৃহত্তম বা ক্ষুদ্রতম ভগ্নাংশ. এখানে চারটা অপশন দেওয়া আছে. প্রথম অপশনটা হচ্ছে 9/10, 7/8, 2/3, 4/5. তো ফার্স্ট আমাদের লক্ষ্য করতে হবে যে লব এবং হরের মধ্যে ডিফারেন্স কত. এখানে লব হচ্ছে 9 এবং হর হচ্ছে 10, তাই লব এবং হরের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1. খ নম্বর অপশনে লব 7, হর হচ্ছে 8, তাহলে লব এবং হরের মধ্যে ডিফারেন্স হচ্ছে কত? 1. সেম ঘ নম্বর অপশনেও লব এবং হরের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1, এবং ঘ নম্বর অপশনেও লব এবং হরের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1. যদি যে চারটা অপশন দেওয়া থাকবে চারটা অপশনের প্রত্যেকটা লব এবং হরের ডিফারেন্স যদি সেম হয়, 1, 2 বা 3 যাই হোক, লব এবং হরের ডিফারেন্স সেম হয়, তো সে সকল ক্ষেত্রে আমরা খুব সহজেই অপশন দেখে বলে দিতে পারবো যে কোনটা বৃহত্তম সংখ্যা বা কোনটা বৃহত্তম ভগ্নাংশ, কোনটা ক্ষুদ্রতম ভগ্নাংশ। তো যেহেতু এখানে প্রত্যেকটা অপশনেই লব এবং হরের ডিফারেন্স সেম, তো সেই ক্ষেত্রে আমাদের যেই ভগ্নাংশে হরের সংখ্যা ছোট হবে, যেই ভগ্নাংশে হরের সংখ্যা ছোট হবে সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম ভগ্নাংশ, আর যেই ভগ্নাংশে হরের সংখ্যা বড় হবে সেটা হচ্ছে আমাদের বৃহত্তম ভগ্নাংশ। আমাদের এই চারটা অপশনের মধ্যে প্রথম অপশনে হর হচ্ছে 10, দ্বিতীয় অপশনে হর 8, তৃতীয় অপশনে হর 3, এবং চতুর্থ অপশনে হর হচ্ছে 5। তাহলে চারটা অপশনের মধ্যে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 3, সো আমাদের ক্ষুদ্রতম ভগ্নাংশ হবে কোনটা? এইটা, সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম ভগ্নাংশ। এখন যদি বলা হয় বৃহত্তম ভগ্নাংশ কোনটা, তাহলে বৃহত্তম ভগ্নাংশ হচ্ছে এই অপশনগুলোর মধ্যে যেটা হরের মান বড় হবে, তাহলে এখানে সবগুলোর মধ্যে 10 হচ্ছে বড়, সো এটা হচ্ছে আমাদের বৃহত্তম ভগ্নাংশ। সেম আরেকটা এক্সাম্পল আমরা করি। এখানে 8 এবং 10 ডিফারেন্স কত? 2। 6 এবং 8 ডিফারেন্স 2। 1 এবং 3 ডিফারেন্স হচ্ছে 2, এবং 3 এবং 5 ডিফারেন্স হচ্ছে 2। যেহেতু এখানে লব এবং হর প্রত্যেকটা ডিফারেন্স 2, তো আমাদের আগের মতন যেটার হরের মান, হরের সংখ্যা সবচেয়ে ছোট হবে, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা হবে, সেই ভগ্নাংশটা হবে আমাদের ক্ষুদ্রতম ভগ্নাংশ। এই 10, 8, 3, 5 মধ্যে 3 হচ্ছে আমার সবচেয়ে ছোট সংখ্যা, সো এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম ভগ্নাংশ, এবং 10 হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা, সো এটা হচ্ছে আমাদের বৃহত্তম ভগ্নাংশ। এভাবে আমরা একটা কোশ্চেন দেখে বা অপশনগুলো দেখে সহজেই বলে যেতে পারবো যে কোনটা ক্ষুদ্রতম ভগ্নাংশ বা কোনটা বৃহত্তম ভগ্নাংশ, যদি হর এবং লবের ডিফারেন্স প্রত্যেকটার ক্ষেত্রে সেম থাকে। ওকে, আজকে এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। যদি আমার এই ভিডিও আপনাদের ন্যূনতম উপকারে আসে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।